সরকারের প্রতি আহ্বান থাকবে, যে কোনো আন্দোলনের ভিতরে বিরোধী দলের ভূত দেখার যে মানসিক রোগ হয়েছে তা যাতে তারা দ্রুতই সারিয়ে নেয়। এইবার কোনো ভুল করতে চাই না, কোনো ফাঁদে পা দিতে চাই না, আমরা চাই কোটা সমস্যার চূড়ান্ত সমাধান বাংলাদেশে হতে হবে। আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে, কিন্তু আমাদের এক দফা দাবি সেটি সরকার ও আইন বিভাগের কাছে। আমরা বলেছি জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি 5% কোটা অনগ্রসর জনগোষ্ঠীর জন্য রেখে বাকিটা মেধাভিত্তিকভাবে নিয়োগ দিতে হবে এবং আইন পাস করতে হবে। এবং 18 পরিবর্তন ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য, আমরা এখন সকল গ্রেডের কথা বলছি, যেখানে আদালত কোনো ধরনের কথা বলতে পারে না, এটি সরকারের এখতিয়ার কেবলমাত্র। কিন্তু আমরা দেখছি এই আন্দোলনের প্রথম থেকেই সরকার এবং দায়িত্বশীল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আদালতকে সামনে রেখে টাল বাহানা করছে, আমাদের আন্দোলনের ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলছে। আজকে মহামান্য আদালতও তার অবস্থান স্পষ্ট করেছে, আদালতকে আমরা সাধুবাদ জানাই। এবং আমরা মনে করি যে সরকার আসলে নিজেই আদালতের অবমাননা করার চেষ্টা করছে, যেই কাজ সরকারের সেই কাজ সে আদালতের দিকে ঠেলে দিচ্ছে। তো আমরা বলবো এখনো সময় আছে, কোনো ধরনের টাল বাহানা না করে সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে, জরুরি অধিবেশন ডেকে সংসদে কোটার আইন পাস করতে হবে। আমরা খুব স্পষ্টভাবেই বলতে চাই যে আমাদের সাথে সরকার বা অন্য কোনো পক্ষের রাজনৈতিক কোনো পক্ষ বিপক্ষ বা সংশ্লিষ্টতা নাই। কোটা সমস্যা নিরসন সাধারণ শিক্ষার্থীদের স্বার্থের দাবি, তাদের মনের প্রাণের দাবি। এই আন্দোলনে বিভিন্ন দল মতের শিক্ষার্থীরা রয়েছে, আমরা এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ এবং সবার প্রতি আহ্বান থাকবে, আপনারা এখানে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এসে এই আন্দোলনকে সফল করুন। এবং সরকারের প্রতি আহ্বান থাকবে, শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনের ভিতরে বিরোধী দলের ভূত দেখার যে মানসিক রোগ হয়েছে তা যাতে তারা দ্রুতই সারিয়ে নেয়।